গোয়েন্দাগিরি কোনো পুরুষই সেরকম পছন্দ করেন না, কিন্তু পরমা মিত্র এমন একজন মহিলা যার গোয়েন্দাগিরি দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন লাখো মানুষের মনে। শুধু স্বামী আর শ্বশুর বাড়ি নয়, তিনি প্রিয় গিন্নি হয়ে উঠেছেন সকলের। তবে অনেক কঠিন কঠিন রহস্য সলভ করে এবার কিছুদিনের লম্বা ছুটি নিচ্ছেন মিত্র পরিবার, একদম ঠিক ধরেছেন। অবশেষে 15 মাসের এই লম্বা জার্নিটা কিছুদিনের জন্য শেষ করতে চলেছেন গোয়েন্দাগিন্নি। তাই শেষটাও হলো দেখার মতো করে, বিয়ে বাড়ি, সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া ও অনেক মজা করতে করতেই কিছুদিনের জন্য বিদায় জানালেন মিত্র পরিবার। দেওরের বিয়ে বলে কথা, বড় বৌদি যে ব্যস্ত থাকবেন তা খুব স্বাভাবিক, কিন্তু তিনি তো অলরাউন্ডার। তাই দেওরের বিয়ে সামলাতে সামলাতেই এতদিনের জার্নি নিয়ে কিছু কথা বললেন গোয়েন্দাগিন্নি অর্থাৎ ইন্দ্রাণী হালদার। পরস্ত্রীকে দেখে পুরুষদের ভালো লাগা বা খুশি হওয়াটা নতুন কিছু নয়, কিন্তু একজন সাধারণ মহিলা যে ঘর বাইরে সমানভাবে সামলে হাজারো মহিলার ইন্সপিরেশন হয়ে উঠছেন সেটা কিন্তু রেয়ার, আর সেটাই করে দেখিয়েছেন আমাদের গোয়েন্দাগিন্নি। আজ গোয়েন্দাগিন্নির শুটিংয়ের শেষ দিন আর আমরা চলে এসেছি সেখানেই, আমাদের সঙ্গে রয়েছেন গোয়েন্দাগিন্নি স্বয়ং। আচ্ছা, আজকে গোয়েন্দাগিন্নি বলেই তোমাকে আমরা অ্যাড্রেস করছি। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে মিত্র পরিবারকে কিন্তু মানুষ অলরেডি খুব মিস করতে শুরু করেছেন, জেনেই তুমি কতটা মিস করছো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপামর জনতা গোয়েন্দাগিন্নি দেখেন এবং গত 15 মাস ধরে গোয়েন্দাগিন্নি সুপার সুপার বাম্পার এবং গোয়েন্দা পরমা মিত্র পশ্চিমবাংলার মানুষের মনে একটা অসম্ভব ছাপ ফেলেছেন এবং মানুষ গোয়েন্দা পরমা মিত্রকে শুধু একটা সিরিয়ালের চরিত্র নয়, একটা সমাজের একজন বক্তা, সমাজের একজন রিয়েল ক্যারেক্টার বলে মনে করেন, উইচ ইজ ভেরি ট্রু। আর 5 জন গোয়েন্দার মতন, মানে আমি নাম করেই বলবো, ফেলুদা, কিরিটি রায় বা ব্যোমকেশের মতন, গোয়েন্দা পরমা মিত্রও কিন্তু মানুষের মনে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করে নিয়েছে। গোয়েন্দা পরমা মিত্রর পরিবার হচ্ছে মিত্র পরিবার, সেই মিত্র পরিবারের সবাই খুব ভালো। আসলে কি জানো তো, যে বেশিরভাগ সিরিয়ালেই দেখানো হয় যে পরিবারে খুব কলহ, নানান রকম কলহ, নেগেটিভিটি, একে অপরকে পছন্দ করে না বা ঝগড়া। আমাদের পরিবারে কোনো ঝগড়া নেই, আমাদের পরিবারটা খুব সুখী পরিবার, যে পরিবারটার স্বপ্ন আমরা সবাই দেখি, যেখানে সবাই মিলেমিশে থাকে এবং মিলেমিশে বাঁচার চেষ্টা করে, একে অপরকে সাহায্য করে, এবং যদি কেউ নেগেটিভিটি তৈরি করার চেষ্টাও করে সেটাকে কিন্তু অন্যরা সবাই মিলে খড়্গ হস্তে দমন করেছে, একেবারে কোনো রকম প্রতিকূল পরিবেশ পরিস্থিতি আসতে দেয়নি মিত্র পরিবারের সবাই মিলে, সকল সদস্য মিলে। তো মিত্র পরিবারকে তো মিস করবই, মিত্র পরিবারের সাথে সাথে আরও একটা বৃহত্তর পরিবার যেটা ক্যামেরার পিছনে আমাদের আছে, সেই পরিবারটাকে অনেক বেশি মিস করবো, যাদের সঙ্গে আমি গত 15 মাস ধরে সকাল থেকে রাত অবধি, মানে বলা যেতে পারে কখনো কখনো সারাদিন সারা রাত, ভোরবেলা প্যাক আপ হয়েছে বাড়ি গেছি, কিন্তু অক্লান্তভাবে সেই একই রকমভাবে তপন আমার মুখে থার্মোকল ধরেছে, লাইটটা ধরে রেখেছে, সেই একই রকমভাবে সন্তোষ বলেছে দিদি এরমভাবে ডায়লগটা বলো সাউন্ডের, আমাদের সেই একই রকমভাবে দেবা আমাকে সুন্দর করার জন্যে বা অভিষেক আমাকে সুন্দর করার জন্যে লাইটটা করেছে মন দিয়ে, আমাদের আর্ট সেটিংয়ের ছেলে যারা টুবাই, তারপরে বিজয়, এরা সবাই মানে সুন্দর করে সেট সাজিয়েছে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, সবথেকে বড় কথা, আমাদের পরিচালক অনুপম, আগে ছিল অনুপম, যতদিন থেকে যে অনুপম জান প্রাণ চেষ্টা করেছে, এবং এখন আকাশ, আকাশও প্রাণপণ চেষ্টা করেছে গোয়েন্দাগিনীর মান যাতে কখনো না পড়ে, যতই আমরা ডে নাইট করি না কেন আমাদের কাজের মধ্যে দিয়ে যেন বোঝে না যে আমরা কোথাও ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সবাই আমার ইন্সপিরেশন, এবং আমি যে আজকে গোয়েন্দা পরমা মিত্রকে রিয়েল করে করতে পেরেছি সেটা কিন্তু এদের সকলের জন্যে। আমাকে যে সবসময় একটা জীবন্ত মনে হয়েছে বা পারফেক্ট মনে হয়েছে সেটা আমার ইউনিটের জন্যে, এবং আমার সত্যি কথা বলতে গিয়ে অনেক সময় হয়তো টায়ার্ডনেসে খেয়াল থাকে না, চুলটা হয়তো একটু এমনি হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে লাইটের যেই আমার আশেপাশে থেকে দিদি চুলটা একটু ঠিক করে নাও, দিদি আঁচলটা ঠিক করে নাও, দিদি ব্লাউজটা ঠিক করে নাও, দিদি কানে দুটো বেঁকে গেছে, দিদি হাতটা বেঁকে গেছে, তো
এই যে ইনভলভমেন্টটা, এটা কিন্তু সব ইউনিটে বোধ হয় হয় না। এটা এটার জন্যে একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার পেছনে অনেক কারণ থাকে, এবং মন থেকে না করলে সেই জিনিসটা, এখানে পরিবারের আমাদের ক্যামেরার পেছনে যে গোয়েন্দাগিনীর যে 70 জনকে নিয়ে পরিবার আমার, তাদের মধ্যে ইনভলভমেন্টটা প্রথম থেকে ছিল এবং শেষ অবধি আছে। আজকের দিন অবধি সকলের ভীষণ মন খারাপ, কিন্তু মন খারাপ করে আমি সবাইকে আমার ইউনিটে বলেছি যে এটা গোয়েন্দাগিনীর সিজন 1 শেষ হলো, কারণ আমাদের সাথে সাথে মন খারাপ কিন্তু পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের, তো তাদের আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করতে পারি না। গোয়েন্দা পরমমিত্র শেষ হয়ে যেতে পারে না, সিজন 2 নিয়ে মাস 6-এর মধ্যেই আমরা আবার ফিরে আসবো নতুন বছরে এবং আরও এক্সাইটিং গল্প নিয়ে, পরমমিত্রকে আরও অন্যরকম রূপে একটা লিপ নিয়ে। সো সেই দিনটার জন্য অপেক্ষা করছি, সুতরাং আজকে হাসি মুখেই বাড়ি যাবো। এবার একটা প্রশ্ন করবো যে সকল মহিলার কাছে পরমা মিত্র কিন্তু একজন আদর্শ, ইন্দ্রাণী হালদারের কাছেও কি তাই? একদমই তাই, কারণ আমি যখনই কোনো পাবলিক ফাংশনে যাই, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি মহিলাকে বলি যে গোয়েন্দা পরমা মিত্রর মতন সত্তা কিন্তু আপনাদের সকলের মধ্যে আছে, কেউ আবিষ্কার করেছেন সেটা কেউ করেননি। কারণ আমি মনে করি একজন মহিলা যিনি সংসার চালান, সংসারে কার কী দরকার, কার কী লাগবে, কে কী পছন্দ করে, কে কী করে না, কার কোনটা হলে ভালো হয়, কোনটা হলে খারাপ হয়, সেটা একজন মহিলাই খুঁজে বার করতে পারেন। সুতরাং একজন সুগৃহিণীর থেকে বড় গোয়েন্দা আর কেউ হতে পারে না। সুতরাং যে এই সব কিছুর খোঁজ রাখে এবং বুঝে ফেলে সহজে, এইটাই তো বুদ্ধি, এটাই তো তার দূরদৃষ্টিতা, এবং সংসারকে ধরে রাখার ক্ষমতা সেই জন্য মেয়েদেরই আছে, একটা মেয়েই পারে। তো গোয়েন্দা পরমমিত্রর থেকে আমি অনেক কিছু শিখেছি, কারণ গোয়েন্দা পরমমিত্র যেরকম একজন ইন্টেলিজেন্ট গোয়েন্দা, অ্যাট দ্য সেম টাইম তিনি একজন খুব ভালো মানুষ, যার একটা মানবিক দিক আছে যে সমাজে মানুষকে সাহায্য করার জন্য কিন্তু নিজের প্রাণের ঝুঁকিও নিয়েছে অনেক সময়, শুধু একটা লোককে বোঝানোর জন্য যে আপনি ভুল করছেন, আপনি ভুল পথে যাবেন না, আপনি এইটা করবেন না। যেরকম বিনোদ বেনী বলে একটা গল্প ছিল, সেখানে বুঝতে পারছে যে ছেলেটা সাইকি, ওর এই যে এগুলো করছে, এটা কেউ যদি ওকে একটু পজিটিভ আইডিয়াস দেয়, ও কিন্তু এই ভুলটা করবে না, ওই ওই ক্রাইমটার দিকে যাবে না। তো এই যে একটা মেন্টালিটি, এটা কিন্তু হয়তো আর 5টা গোয়েন্দার মাথায় আসে না, কিন্তু পরমার মাথায় আসে। বিকজ পরমা একজন বাড়ির বউ, পরমা মা, পরমা কারুর বৌদি, পরমা কারুর কাকিমা, মানে এই এইটা একটা ব্যাপার আছে আর কি। পরমা আমার 3টে বাচ্চার বম্মা, সুতরাং তার মধ্যে একটা মানবিক দিক কিন্তু খুব আছে, এবং সেই মানবিক দিক থেকেই কিন্তু তার গোয়েন্দাগিরিতে আসা। পরমা মিত্রর কাছ থেকে আমি অনেক শিখেছি, পরমা মিত্রর কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তাহলে ব্যোমকেশ বা ফেলুদার পর কি এবার পরমা মিত্র বড় পর্দায় আমরা দেখতে পারি বা দেখানো ইচ্ছা আছে? হ্যাঁ, ভীষণভাবে ইচ্ছা আছে এবং অনেক অফারও আছে, বলা যায় না 2017-তে হয়তো গোয়েন্দাগিনী বড় পর্দায় আসবে। আর আজকে শেষ হচ্ছে, শেষটা খুব সুন্দর একটা অনুষ্ঠান দিয়েছে তোমার দেওরের বিয়ে, তো সেটা নিয়ে যদি বলে দাও এবং দর্শকদের শেষে কিছু বলে দাও। খুব সুন্দর হই হই করে অরূপের বিয়ে হচ্ছে আমারই ননদ মিমির সাথে, এবং এটা একটা এক্সাম্পল, দেখুন আমার জায়ের ছেলের সাথে আমাদের বাড়ির ছোট ননদের বিয়ে হচ্ছে, সুতরাং মানে আমরা সবাইকে ঘর জামাই করছি আর কি, দিচ্ছি না কাউকে, সবাই বাড়িতেই থাকবে, খুব মজা হচ্ছে। গায়ে হলুদ হবে এখন, দিনের বেলা গায়ে হলুদ হতে হবে, চলো তোমরা গায়ে হলুদ তো দেখো আর বিয়েটা এনজয় করুন অরূপ আর মিমির, আর সঙ্গে থাকুন সিজন 2 এর জন্য অপেক্ষা করুন, গোয়েন্দাগিনী ফিরবে 2017-তে। যারা ইতিমধ্যে মন খারাপ শুরু করে দিয়েছিলেন যে গোয়েন্দা গিন্নি হয়তো আর আসবেন না, শুনেই নিলেন যে কিছু দিনের মধ্যে কিন্তু গোয়েন্দা গিন্নি আসছেন আরও স্ট্রং হয়ে আরও নানান নতুন ঘটনা নিয়ে। তাই সেগুলো জানতে হলে এবং এর বাইরেও নানান খবর জানতে হলে দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। ছিলেন গোয়েন্দা গিন্নির বেটার হাফ, যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ মিসেস মিত্র, অর্থাৎ সাহেব ভট্টাচার্য। জানালেন মিত্র পরিবারকে কতটা মিস করবেন তিনি। হ্যাঁ, মিস তো ডেফিনেটলি করছি, কারণ এটাই তো কতটা সময় বাড়িতে থাকি, 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা তো এখানেই কাটাই স্টুডিওতে, তো এটাই তো ঘর বাড়ি, এটাই তো সব কিছু, তো মিস তো অবশ্যই করছি, খুবই মিস করছি আমার পরিবারকে। একটা পরিবার তৈরি হয় যখন, তখন খুব অনেক কষ্টে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, যখন সেটা পরিবারটা যখন ভেঙে যায় তখন যে কষ্টটা হয় সে কষ্টটাই হচ্ছে আমার এখন। আমি দীর্ঘদিন গোয়েন্দাগিনীতে ছিলাম না, পটল কুমার গানবালাতে ব্যস্ত ছিলাম, আরও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, আজকে এসে ওই মানে ওই 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 যে ভ্যাকিউম পিরিয়ডটা আমার, যে সময়টা আমি ছিলাম না গোয়েন্দাগিনীতে, ওই পিরিয়ডটা খুব আমার, আমি খুব, আমার মনে হচ্ছিলো যে যদি আরও বেশি সময় এখানে গোয়েন্দাগিনীতে আমি সময় কাটাতে পারতাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত কো অ্যাক্ট্রেসদের ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত টেকনিশিয়ানদের ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত ডিপার্টমেন্টদের, আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, আমার আর্ট ডিপার্টমেন্ট, ক্যামেরা ডিপার্টমেন্ট, আমার আর্টিস্টদের, আমার মেকআপ ডিপার্টমেন্ট, সকলকে খুব ভালোবাসা পেয়েছি আমি
এই লাস্ট 1.5 বছর। এই চরিত্রটা করেও খুব মজা পেয়েছি আমি, একটা খুব মিষ্টি চরিত্র ছিল ডক্টর পরিমল মিত্র, একটা খুব লাভিং হাজবেন্ড, একটা খুব মিষ্টি একটা মানুষ। গোয়েন্দাগিন্নি শুরু যেমন হয়েছিল অনুষ্ঠান দিয়ে, শেষটাও হলো একটি বিশেষ অনুষ্ঠান অরূপের বিয়ে দিয়ে। কি বলছেন বর নিজে, শুনে নেওয়া যাক। সেটাই না, শেষটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, মানে খেলেও ভালো না খেলেও ভালো, মানে আমার মানে খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে আমার বিয়ে, সো মানে অরূপের বিয়ে, সরি আমার বিয়ে না, সেটা প্রবলি হবে না, এনিওয়ে গুড, মানে বি আর অল এন্ডিং অন এ গুড নোট, ভালো। এক বছর ধরে একসাথে কাজ করছি, আমাদের কাজের প্যাটার্ন এইটা যে আমরা লাইক উই নিড টু শিফট ফ্রম ওয়ান প্লেস টু আদার, বাট হ্যাঁ উই আর গোইং টু মিস ইচ আদার অফকোর্স। কালকে সকালবেলা তোমাকে একবার বেরোতে হবে ইনভেস্টিগেট করার জন্য। আমি বেরোবো ইনভেস্টিগেট করতে? খাবারে কোনো বিষ নেই, তাহলে পেটে বিষ এলো কোথা থেকে? গঙ্গাজল। গঙ্গাজল? গঙ্গাজলে বিষ মেশালো কে?